বিসমুলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ডিএসএমএস শিক্ষার্থী ভাই ও বোনেরা স্বাগত আপনাদেরকে বাংলাদেশ সমপতি বোর্ডের নির্দেশনাক্রমে এবং বগুড়হতি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমি ডাক্তার এস এম মিল্লাত হোসেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত বগুহামতি মেডিকেল কলেজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বগুহতি মেডিকেল কলেজ অনলাইন ক্লাসে আমি আপনাদের সাথে আছি ফিজিওলজি বিষয় নিয়ে যেটি আসলে মেডিকেল সায়েন্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তারই প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই ও বোনদের জন্য পঠিত বিষয় ফিজিওলজি যেহেতু সেই ও ফিজিওলজিরই আজকে আমরা আলোচনা করছি কন্টিনিউইং আলোচনা এটি পূর্ববর্তী আলোচনা সূত্র ধরেই আজকে আমরা আবারও আসছি আপনাদের সামনে ইএসআর নিয়ে ইএসআর আমরা বিগত দিনে আলোচনা করেছি ইএসআর কাকে বলে এবং ইএসআর নর্মাল কাউন্ট ইএসআর নর্মাল কাউন্ট কতটুকু আমি একটু আবার ব্যাকে চলে যাই হোয়াট ইজ ইএসআর বলা হচ্ছে যে ইএসআর হচ্ছে আসলে রক্তকে যদি আমরা হয় ব্লাড ইজ মিক্সড উইথ এ সুইটাবল্যান্টিক রক্ত কালেকশন করার পরে তাকে আমরা একটি সুইটেবল অ্যান্টিকোয়ুলেন্টের সাথে মেশানো হয় এর যেটি কারেন্ট আসলে প্যাথোলজিস্টরা তারপরে সেটিকে একটি ইএসআর স্ট্যান্ডে রেখে ভার্টিক্যালি দণ্ডায়মান রাখা হয় অর্থাৎ লম্বভাবে দণ্ডায়মান রাখা হয় আর এরকম করে লম্বভাবে দণ্ডায়মান রেখে ওই টিউবটাকে তারপরে ওখান থেকে দেখা যায় যে কিছু সেল যেন নিচের দিকে লাফিয়ে লাফিয়ে পড়ছে অর্থাৎ সেটা হচ্ছে আরবিসি রেড সেলগুলো আসলে নিচের দিকে সেডিমেন্টেড হয় তলানি পড়ে এবং সেই তলানি পরার যে হার সেই হারটাকেই আসলে ইএসআর বা ইরাইথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেড বলা হয় বা রক্তর যে লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকার তলানি পড়ার যে হার সেই হারটাই হচ্ছে ইএসআর প্রথম ঘন্টায় যেটুকু তলানি পড়ে সেটি হচ্ছে আসলে ইএসআর এবং এটি পরিমাপের জন্য বা নর্মাল কাউন্টে আমরা বলেছি নর্মাল কাউন্ট পরিমাপের জন্য দুইটি পদ্ধতিতে অবল পদ্ধতিকে অবলম্বন করা হয় একটি হচ্ছে ওয়েস্টার গ্রিন মেথড আরেকটি হচ্ছে উইন মেথড ওয়েস্টার গ্রিন মেথড অনুযায়ী আমাদের আমরা বলেছি বিগত দিনে যে মেলের ক্ষেত্রে একজন পুরুষ মানুষ প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ মানুষের ক্ষেত্রে এটির পরিমাণ হচ্ছে জিরো টু সিক্স মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার এবং এটি মহিলাদের ক্ষেত্রে জিরো টু টুয়েলভ মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার কেন মেয়েদের ক্ষেত্রে বেশি বন্ধুরা কারণ মেয়েদের ক্ষেত্রে আসলে আর বিসির পরিমাণটাই তো কম মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর বিসির পরিমাণটা হচ্ছে আমরা বলছি ফোর টু ফাইভ মিলিয়ন পার হান্ড্রেড মিলিলিটার অফ ব্লাড প্রতি একশো মিলিলিটার রক্তে মেয়েদের ক্ষেত্রে পরিমাণ থাকে চার থেকে পাঁচ মিলিয়ন কিন্তু পুরুষের ক্ষেত্রে এটির পরিমাণ কিন্তু সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মিলিয়ন অর্থাৎ প্রথমেই পঞ্চাশ হাজার কমে ডিফারেন্স থাকে আর কি তাদের ক্ষেত্রে তাইলে এই যে সাড়ে চার থেকে সাড়ে মানে সরি পাঁচ লাখের ডিফারেন্স থাকে তাইলে এই যে ডিফারেন্সটা থাকার কারণেই আলটিমেটলি তাদের ক্ষেত্রে ইএসআর পরিমাণটা বেশি কারণ ইএসআর তো সে তো আসলে জায়গা ছেড়েই দিয়েছে ব্লাড আরবিসিটা এবং ছেড়ে দিয়ে তারপরে সেসেডিমেন্টেড হচ্ছে এই জন্য ইএসআর পরিমাণটা মেয়েদের ক্ষেত্রে পরিমাণে বেশি অর্থাৎ জিরো টু টুয়েলভ থাকবে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটি স্বাভাবিক পরিমাপ হচ্ছে জিরো টু সিক্স এটা একটা অ্যাক্টি মেথড অনুযায়ী ওয়েস্টার গ্রিন মেথড এবং এইটি এখন সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি এবং এটি সহজ হয় প্যাথোলজির জন্য সুবিধা হয় এবং এটি অথেন্টিক যুক্তিসঙ্গত এবং এটার বিজ্ঞান যুক্তি আছে এই জন্যই আসলে এখন আস্তে আস্তে ম্যাক্সিমাম প্যাথোলজিস্ট বা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ওয়েস্টার গ্রিন মেথডটাই ফলো করা হয় এবং এটি মানে সুবিধা আছে বলে এটিকে ব্যবহার করা হয় আজকে আমরা আসলে আরেকটি মেথড আমরা বলেছি যে ওয়েস্টার গ্রিন মেথড গেল উইন্ট্রপ মেথড অনুযায়ী এটির পরিমাণ হচ্ছে মেলের ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে জিরো টু টুয়েলভ মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার আর ফিমেলের ক্ষেত্রে জিরো টু এইটিন মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার এটি আপনাদের প্রশ্নে আসতে পারে যে হোয়াট ইজ ইএসআর হোয়াট আর দ্য মানে হোয়াট ইজ দ্য নর্মাল কাউন্ট অফ কাউন্ট অফ ইএসআর তারপরে ইম্পর্টেন্স যেটি আমাদের আজকের বিষয় ইম্পর্টেন্স অফ ইএসআর ইম্পর্টেন্স অফ ইরেথ্রোসাইটিক সেডিমেন্টেশান রেট তাহলে ইএসআর এর ইম্পর্টেন্স কি গুরুত্বটা কি কেন ইএসআর পরিমাপ করব। কেন ইএসআর দেখার দরকার ইএসআর দেখার দরকার টু সি দ্য প্রোগনোসিস অফ দ্য ডিজিজ ইম্পর্টেন্স নাম্বার ওয়ান টু সি দ্য প্রোগনোসিস অফ ডিজিজ রোগের পরিণতি বা এটার ডিজিজের পরিণতি সম্পর্কে ধারণা পেতে গেলে রোগটা আসলে তার উপরে একটা পেশেন্টের উপরে কি প্রভাব ফেলেছে ইএসআর যদি দেখি আমরা একটা মানুষের কেউ হয়তো পরীক্ষা করে নিয়ে এসেছে কমপ্লিট ব্লাড কাউন্ট অত অ্যাডভাইস দিয়েছিলেন কেউ কোনো ডক্টর যে ব্লাড ফর কমপ্লিট ব্লাড কাউন্ট অর্থাৎ ফর কমপ্লিট ব্লাড কাউন্ট সি করে এনেছে তার ইয়েস দেখা গেল যে চল্লিশ আছে ইন আওয়ার লিখে লিখে বা ইয়েস আর আছে কিন্তু দেখেন যে তার নর্মাল কাউন্টে লেখা আছে জিরো টু সিক্স ওই পুরুষ মানুষটার ক্ষেত্রে জিরো টু সিক্স হচ্ছে স্বাভাবিক কিন্তু তার ক্ষেত্রে বা তাহলে যদি চল্লিশ থাকে তার মানে নিশ্চয়ই বেশি আছে তাহলে এই যে ডিজিজ তার নিশ্চয়ই কোনো না কোনো ডিজিজ আছে দেখা যাবে তার কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে অথবা এই যে এই ধরনের কারণগুলো খুঁজবার জন্য আসলে ইএসআর কে পরিমাপ করা হয় তাহলে ইএসআর এর ইম্পর্টেন্স এর এক নাম্বারই হচ্ছে টু সি দা প্রগনোসিস অফ ডিজিজ নাম্বার টু টু অ্যাসে দা কন্ডিশন অফ সাম ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজেস অর্থাৎ টু অ্যাসে দা কন্ডিশন অফ অ্যাসে মানে পরিমাপ করা অফ সাম ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ কিছু ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ আমাদের শরীরের মধ্যে অর্থাৎ কিছু পুরোনো রোগ কিন্তু ইনফ্লামেটরি কন্ডিশান অর্থাৎ প্রদাহজনিত কিছু রোগ থাকে আমাদের শরীরে অনেক সময় কন্টিনিউ করে যেটির কারণে রক্তে কি হয় ইএসআরের পরিমাপটা দেখা হয় যে এটি কারণে ইএসআর বেড়ে যাবে তাহলে কি কি কারণে রক্তের ইএসআর বেড়ে যেতে পারে বা আসে করা হয় এইটা পরিমাপটা বেড়ে যেতে পারে কমেও কমেও যেতে পারে তাহলে এইটা পরিমাপ করার জন্য আসলে আমরা ইএসআরটা দেখে থাকি তাহলে টু সি দ্য প্রগনোসিস অফ ডিজিজ পরিণতি আর অ্যাসে দ্য কন্ডিশন অফ সাম ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ কন্ডিশন কোন কন্ডিশনে এই ডিজিজটা আছে এটা পরিমাপের জন্য আমরা দেখি তাহলে পালমোনারি টিউবারকিউলোসিস এটা একটা অন্যতম ব্যাপার অর্থাৎ পালমোনারি টিউবার কিউলোসিস টিউবার কিউলোসিস এটা টিবি কে বলা হয় টিবি অর্থাৎ ফুসফুসীয় যক্ষা যেটি অর্থাৎ পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত পালমোনারি কোনো টার্মের সাথে যখন আপনারা দেখবেন পালমোনারি লেখা রয়েছে তখন আপনারা বুঝবেন যে এটি ফুসফুস সংক্রান্ত বলা হয়েছে আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করছি যে পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত হেপাটিক মানে হচ্ছে আবার লিভার সংক্রান্ত যদি নেফ্রোটিক হয় তাইলে হবে এটা কিডনি সংক্রান্ত এভাবেই আর কি তাহলে বা হেমাটোলজি মানে রক্ত সংক্রান্ত এইভাবে তাহলে টার্মিনোলজিগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফিজিওলজি আপনাদের সামনে হাজির হয়েছে প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যেহেতু এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আসছেন নিশ্চয়ই আপনার মেডিকেল টার্মিনোলজি এই জিনিসগুলো আপনাদের মধ্যে অবশ্যই গ্রথিত থাকার দরকার এই জন্য পালমোনারি টিউবারকুলোসিস ইজ দ্য ওয়ান অফ দ্য কন্ডিশান ক্রনিক কন্ডিশান যেটার পরিমাপটা এটা যদি দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ আশি ষাট এরকম আছে তার মানে বুঝতে টিউবার টিউবারকুলোসিস তার এটার পরিমাণটা অনেক বেশি অর্থাৎ রোগের প্রাদুর্ভাবটা তার শরীরের উপরে বেশি এইটাই পরিমাপ করার জন্য এই ইএসআরটা পরিমাপ করা হয় তাইলে পালমোনারি

কার্ডিয়াম থেকে আসছে মায়োকার্ডিয়াল মায়োকার্ডিয়াম আসলে কি মায়োকার্ডিয়াম হচ্ছে আপনারা যখন অ্যানাটমি আপনারা নিশ্চয়ই আমাদের শিক্ষক আলোচনা করছেন তো মায়োকার্ডিয়াম হচ্ছে ইজ দ্যান লেয়ার অফ হার্ট এটা মিডিল লেয়ার অফ হার্ট মাঝের যে লেয়ারটা এটিকে বলা হয় মায়োকার্ডিয়াম হার্টে তিনটি স্তর থাকে একটা একেবারে সবচেয়ে বাইরের দিকে যে স্তর থাকে সেটিকে বলা হচ্ছে ইপি মাঝের স্তরকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম অ্যান্ড মোস্ট ইনার লেয়ার অফ দ্য হার্ট ইজার অফ হার্ট ইজ এন্ডোকার্ডিয়াম তাহলে ইপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম এই এই মায়োকার্ডিয়ামে যখন কী হয় ইনফার্কশন হয় তাহলে ইনফার্কশন এটিও একটা টার্ম ইনফার্কশান মানে কোনো কারণে কোনো জায়গায় যখন রক্ত সরবরাহ কম থাকে তাকে বলা হয় মেডিকেল টার্মিনোলজিতে এখানে রক্ত সরবরাহের ঘাটতি আছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মায়োকার্ডিয়াম কোনো কারণে হয়তো রক্ত সরবরাহ কম পাচ্ছে এইটাও পরিমাপ তাইলে করার জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশান এটার কারণে বুকে ব্যথা হয় এবং এটার থেকে হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে এইটাও পরিমাপ করা আগের থেকে পরিমাপ করা থাকলে আমরা এটা বুঝতে পারবো যে তার পরিণতিটা কোন দিকে যেতে পারে মায়োকার্ডিয়াল ইনফাকশন বুঝলাম যে হার্টের যে মিডিল লেয়ার অফ হার্ট আছে সেই মিডিল যে লেয়ার এই মাসেল সরবরাহ কম থাকলেও যে একটা কন্ডিশন হয় তার ফলে এই মায়কাডের ইনফ্যাকশানের ক্ষেত্রে ইএসআর পরিমাপ করে বুঝতে পারবো তার মায়োকার্ডিয়াল ইনফ্যাকশানও থাকতে পারে এরপরে আমরা বলছি করোনারি থ্রোম্বোসিস করোনারি থ্রোম্বোসিস হোয়াট ইজ করোনারি করোনারি মানে এখানে হার্টের যে সকল রক্ত সরবরাহকারী ধমনী সমূহ আছে বা শিরাসমূহ আছে তাদেরকে আসলে করোনারি হিসেবে করোনারি আর্টারি আছে করোনারি ভেইনও আছে করোনারি অর্থাৎ হৃৎপিণ্ডে যেসব রক্ত সরবরাহকারী আর্টারি আছে তাদেরকে বলা হয় করোনারি আর্টারি হৃৎপিণ্ডে যারা অক্সিজেন সরবরাহ দেয় তাদেরকে বলা হয় করোনারি আর্টারি এর মধ্যে রাইট করোনারি আর্টারি আছে এবং লেফট করোনারি আর্টারি আছে এটা যেহেতু অ্যানাটমির বিষয় অ্যানাটোমি স্যার আপনাদের সঙ্গে আলোচনা করবেন আর আমি জাস্ট এইটাতে যেহেতু এই এসেছে এই জন্য আমি বলছি করোনারি মানে হচ্ছে আসলে হৃৎপিণ্ড সংক্রান্ত যে সকল ভ্যাসেলস আছে রক্ত নালী আছে তাদেরকে বলা হচ্ছে করোনারি ভ্যাসেলস এই ভ্যাসেলসগুলোর মধ্যে কী হয় থ্রম্বোসিস হয় অর্থাৎ কোনো কারণে ক্লট হয়ে অর্থাৎ রক্ত সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে করোনারি থ্রম্বোসিস বলা হচ্ছে তাহলে এইটার ক্ষেত্রেও আমরা এই অ্যাসেডটা করে থাকি তারপরে বলা হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস ফোর্থ ওয়ান কজ ইস রিউম্যাটিক আর্থ্রাইটিস রিউম্যাটিক আর্থ্রাইটিস অর্থাৎ রিউম্যাটিক মানে হচ্ছে রিমেটিজম বা ব্যথা যেটা আমরা বলছি এই যে ব্যথার সাথে আর্থ্রাইটিস আবার অর্থাৎ জয়েন্ট পেইন এই যে জয়েন্ট পেইন বা এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশান এই ইনফ্লামেটরি কন্ডিশানেও এইটা সে করা হয় যে রিউম্যাটিক আর্থ্রাইটিস থাকলেও আমরা বা এটার দ্বারা আমরা বুঝতে পারি যে তার হয়তো রিউম্যাটিক আর্থ্রাইটিস কেউ এসে বললো আমার কিছু নাই কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব বুকে কোনো ব্যথা নাই বা অন্য কোনো সমস্যা নাই কিন্তু আমার ইএসআরটা দেখেন কেন জানি বেশি আমাকে ডাক্তার সাহেব কোনো এমবিবিএস ডাক্তার বা কেউ হয়তো কোনো ডক্টর হয়তো তাকে পরীক্ষা দিয়েছেন ই এসআপ তার হয়তো বাষট্টি এসেছে তাহলে বাষট্টি বা সিক্সটি টু এসেছে তাহলে সিক্সটি টু এসেছে কিন্তু সে বুঝতে পারছে না তার কেন কারণটা কি সে তাকে যদি জিজ্ঞেস করা হয় সে হয়তো বলে বসবে যে তার জয়েন্ট পেইন হয় তার মানে আপনার কি বলা যায় এলবো পেইন হতে পারে তার নি পেইন হতে পারে তার অ্যাঙ্কেল পেইন হতে পারে অর্থাৎ এই যে রিউম্যাটিজম অব দ্য আর্থ্রাইটিস মানে অর্থাৎ আর্থারাইটিস মানে জয়েন্ট ইনফ্লামেটরি কন্ডিশনেও কিন্তু ইএসআর বেড়ে যেতে পারে আরেকটি অন্যতম কন্ডিশন এটি হচ্ছে কার্সিনোমা 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 মানে ক্যান্সার কার্সিনোমা মিনস ক্যান্সার তাহলে ম্যালেগন্যান্সি থাকলে কোনো ক্যান্সারাস কন্ডিশন থাকলেও কিন্তু আমরা এইটাকে যেতে পারি যে এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার কার্সিনোমা কার্সিনোমাতেও তাহলে কী হয় মানে কার্সিনোমা ডায়াগনোসিসের ক্ষেত্রেও আমরা বুঝতে পারি যে ইয়েস আর ইনক্রিজ করলেও আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার কার্সিনোমা থাকতে পারে আমরা এটা আগেই আমরা ধারণা করে নিতে পারি যে হ্যাঁ তার তাহলে কিছু বাহির থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু তার হয়তো দেখা যাচ্ছে যে সে খেতে পারছে না অথবা কিছুই নাই কোনো কন্ডিশনই নাই তার মাঝে মধ্যে একটু ঘুষ জ্বর হয় টেম্পারেচার তার হয়তো হান্ড্রেড ডিগ্রি থাকছে এই কার্সিনোজেনিক কন্ডিশনও হতে পারে অথবা ব্রেস্টে কোনো টিউমার ফর্মেশন হয়েছে এখানে এটা হয়তো কার্সিনিস জেনিক হতে পারে তারপর অথবা সার্ভাইকেল কোনো লিম্ফোমা হতে পারে ওর ঘাড়ে কোনো লিম্ফোমা গুলো ফুলে গিয়েছে এটাতেও কার্সিনোমা হতে পারে তাহলে এইটাও কার্সিনোমা তাহলে অথবা ব্লাডেরও কার্সিনোমা আছে লিকোমিয়া বলা হচ্ছে থেলাসেমিয়া বলা হচ্ছে এগুলো ক্যাসিনোজেনিক কন্ডিশন এই ক্ষেত্রেও কিন্তু ইএসার বেড়ে যাবে এরপরে কি বলা হচ্ছে দু সি দ্য থেরাপিউটিক ইফেক্টস অফ ড্রাগস টু সি দ্য থেরাপিটিক ইফেক্টস অফ ড্রাগস অনেক সময় বিশেষ করে আমাদের অনেক হোমিওপ্যাথিক ওষুধও কিছু ইফেক্ট ফেলে বিশেষ করে এলোপ্যাথিক কিছু ড্রাগ অথবা যে কোনো ড্রাগের কারণেও কিন্তু ইএসআরের কমতি বাড়তি হতে পারে তো সেইটারই ইফেক্ট দেখার জন্য ইএসআর পরিমাপ করা হয় বা ইএসআর একটা অন্যতম ইম্পর্ট্যান্ট একটা ইয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা আমরা থেরাপিউটিক ইফেক্টস দেখার জন্য আমরা ব্যবহার করে থাকি তাহলে ইএসআর পরিমাপের জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করলাম ওয়েস্টারগ্রিন এবং এই দুটা পদ্ধতির মাধ্যমে আমরা যদি এটার ইম্পর্টেন্সে যাই বা অর্থাৎ ইএসআর ইম্পর্টেন্স বা গুরুত্বতে আমরা যাই তাহলে আমরা বলে ফেলেছি যে ইএসআর এর গুরুত্ব বা ইম্পর্টেন্স কি বলছি আমরা টু সি দ্য প্রগনোসিস অফ ডিজিজ অ্যান্ড দুই নাম্বারে আমরা বলছি টু অ্যাসে দ্য কন্ডিশন অফ সাম ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজেস সাস পালমোনারি টিউবক্লোসিস মায়োকার্ডিয়াল ইনফার্কশন করোনারি থ্রোম্বোসিস রিম্যাটিক আপসাইটিস অ্যান্ড কার্সিনোমা আরও আছে আমরা অতটা গভীরে গেলাম না এইটুকু আলোচনায় থেকে তারপরে আমরা ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু